আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে কথা বলবো একটি 4G ওয়াইফাই মডেম নিয়ে। তো ওয়াইফাই মডেম শুনে হয়তো প্রথমে সবাই অবাক হচ্ছেন। তো এই যে 4G ওয়াইফাই মডেমটি, এটি হচ্ছে অন্যান্য মডেমের থেকে একটু আলাদা। আমরা সাধারণভাবে যে মডেমগুলো ব্যবহার করি, যে ইন্টারনেট মডেমগুলো ব্যবহার করি, সেগুলোতে আপনি সিম লাগিয়ে, যে কোনো সিম লাগিয়ে, বা কিছু কিছু কোম্পানি আছে যেসব কোম্পানির মডেমগুলোতে শুধুমাত্র সেই কোম্পানির সিমই ব্যবহার করা যায়। তো এই মডেমটাতে আপনি যে কোনো কোম্পানির সিমই ব্যবহার করতে পারবেন। তো এই সিম, এই মডেমটাতে সিম লাগানোর পরে এই মডেমটা দিয়ে আপনি কম্পিউটারেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটার থেকে আপনার নিজস্ব হটস্পট চালু হবে, বা নিজস্ব ওয়াইফাই চালু হবে, যার মাধ্যমে আপনার একই ইন্টারনেট আপনি মোবাইলে বা ট্যাবে, যে ডিভাইসগুলোতে আপনার ওয়াইফাই আছে, সেই ডিভাইসগুলোতে ব্যবহার করতে পারবেন। তো সাধারণ মডেমগুলোতে শুধুমাত্র আপনি একটা কম্পিউটারেই ব্যবহার করতে পারেন। তো এই মডেমটাতে আপনি কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ট্যাব সবগুলোতে একসাথে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট। আর যদি আপনার কম্পিউটার না থাকে, তাহলে শুধুমাত্র এই মডেমটা, এটা আপনি চার্জার সাথে কানেক্ট করেও এভাবে চালাতে পারবেন। তো আমরা এখন ওটা চার্জারের সাথে কানেক্ট করেছি, যেহেতু ওটাতে কোনো সিম ভরা নেই, তারপরেও ওই সিগন্যালটা আমরা পাবো। ওর যে নিজস্ব হটস্পটটা আছে, সেটার মাধ্যমে আমি মোবাইলে কানেক্ট করতে পারবো। ওটা কানেক্ট করেছি এবং মোবাইলে আমি ওয়াইফাই চালু করার পরে আমি এখানে 4G মডেমের যে সিগন্যালটা পাচ্ছি। তো এটা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। তো এটার পাসওয়ার্ডটা আমি আসলে জানি না, একটু দেখি পাসওয়ার্ডটা, একটু দেখে নিই। আচ্ছা, এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া আছে, এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এবং ওয়াইফাই যে সিগন্যালটা হবে সেটাও দেওয়া আছে এখানে। আর যদি আপনি কম্পিউটার থেকে এটা অ্যাক্সেস করতে চান, তাহলে এটা যে আইপি অ্যাড্রেসটা হবে সেটাও এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আপনি যেভাবে ওখানে লগ ইন করার পরে, লগ ইন করার জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে, সেটা দুটাই অ্যাডমিন ডিফল্টভাবে দেওয়া আছে। ওটা আপনি এগুলো সবই চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা আবার এটা কানেক্ট করছি। আপনাকে কানেক্ট করার পরে ওর যে সিগন্যালটা আছে, মডেমের যে সিগন্যালটা আছে, ওই সিগন্যালটা গ্রিন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রিন হওয়ার পরে আপনি যখন ওয়াইফাই চালু করবেন আপনার মোবাইলের, এই যে সিগন্যালটা চলে এসেছে, তো আমরা এটার পাসওয়ার্ডটা এখন দেবো এখানে। এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে এটার আপনার যে ডিফল্ট ব্রাউজার আছে, সেখানে যদি এটার আইপিটা দেন 192.168.0.1, তো এই আইপিটাও ওখানে দেওয়া আছে। এই আইপিটাও আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, এখানে যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা ওখানে দেওয়া আছে অ্যাডমিন। আমরা এখন এটা অ্যাক্সেস করতে পারছি। এখানে কুইক সেটআপ আছে এবং মোরে আরও কিছু অপশন আছে। সেটিংয়ের ভিতরে WLAN সেটআপের ভিতরে গিয়ে বেসিক অপশনে আপনি আপনার ওয়াইফাইয়ের যে নামটা দিবেন, আপনার নামেও দিতে পারেন। যে সিগন্যালটা আমরা পাচ্ছি, ওই সিগন্যালটার নামটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। একই সাথে আপনি এখান থেকে পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো এই মডেমটা যারা কিনতে চান, আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের দোকানের ঠিকানা, ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা এসে সরাসরি মডেমটা কিনতে পারবেন। আর এই মডেম সম্পর্কে বা ইন্টারনেট বিষয়ে, কম্পিউটার বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব অতি তাড়াতাড়ি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।